জামাত ইসলাম কর্তৃক যে তাণ্ডবের লীলা চলেছে সেই তাণ্ডবের বিরুদ্ধে আজকে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন সভায় সম্মানিত সভাপতি বীর বিক্রম এসপি মাহবুবউদ্দিন আহমেদ এবং পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ডাক্তার শেখ আবদুল্লাহ মামুন মতিন ভাই মতিন ভাই সহ লালু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালাচ্ছে আপনারা দেখছেন, বঙ্গবন্ধুর প্রতীকের দিকে তারা আগুন জ্বালিয়ে কিবা উল্লাস করছে, সেই উল্লাস আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো বাংলাদেশের কোনো প্রান্তে এই ধরনের উল্লাস করতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সচেষ্ট হতে হবে এবং প্রতিহত করতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।